আপনি আমায় পিছু ডাকলেন কেন কুমার? তুমি একা যেও না। এই পথে যে আমায় একাই যেতে হবে। কিন্তু কেন? কেন আমি তোমার সাথে যেতে পারবো না? না কুমার, তা হয় না। এতদিন আপনার মায়ের কাছ থেকে আমি যা স্নেহ যা ভালোবাসা পেয়েছি সবাই আমার উপর আঙুল তুলেছে, কিন্তু উনি কোনোদিনও কোনো কটু কথা আমায় শোনাননি। আমি ওনার কাছে ঋণী, আমি ওনাকে কোনো কষ্ট দিতে পারবো না। কিন্তু না কুমার, আপনি আমার সাথে গেলে আপনার মা খুব কষ্ট পাবেন। আপনি তো সব সময় সবকিছুতে আমার পাশে থেকেছেন, আমার যে কোনো বিপদে আপনি আমাকে সাহায্য করেছেন, আমি না চাইতেও আপনি আমার সাথে থেকেছেন। তো এবার আপনি আপনার মায়ের সাথে থাকবেন, এবার আপনাকে আপনার বাবা মায়ের প্রতি কর্তব্য পালন করতে হবে কুমার। আপনি ভুলে যাবেন না, এই অমৃত নগরীর ভাবি যুবরাজ আপনি। এই অমৃত নগরীকে রক্ষা করার দায়িত্ব শুধুমাত্র আপনার। আমাকে যেতে দিন কুমার। যাও, আমি তোমার জন্য অপেক্ষা করে থাকবো। সাবধানে যেও। এমন এমন ভাগ্যলিপি তৈরি করতে হবে বজ্রমালার, যাতে প্রমাণিত হয় যে ওই শুভ। রিমা, আমি বলি কি, চল আমরা এখান থেকে অচিনপুরে ফিরে যাইলা। সেখানে সব রাক্ষস রাক্ষসীদের মাথা একত্রিত হলে নিশ্চয়ই একটা উপায় বেরোবে।